যে চাঁদপুর তিন 2008-এ 35 বছর পর নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করেছিল এবং একাধিক্রমে তিনবার এখানে নৌকাকে বিজয়ী করে আসছে সেই জনগণ চাঁদপুর তিনের জনগণ আমার প্রিয় চাঁদপুরবাসী তারা এই চাঁদপুর তিনে আবারও নৌকাকে বিজয়ী করবেন এবং শুধু এই চাঁদপুর তিনে নয় চাঁদপুরের 5টি আসন সহ সারা বাংলাদেশে জনগণ শেখ হাসিনার উপরে যে আস্থা এবং বিশ্বাস তাদের আছে এই দেশটাকে শেখ হাসিনা ঠিক বঙ্গবন্ধুর মতোই ভালোবেসে মানুষকে ভালোবেসে দেশকে ভালোবেসে প্রজ্ঞা সাহস দূরদৃষ্টি দিয়ে যেভাবে এক অভূতপূর্ব উন্নয়নের জায়গায় নিয়ে এসেছেন সে কারণে সারা বাংলাদেশে সবাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী করবেন এবং চাঁদপুর তিন সহ চাঁদপুরের 5টি আসন সহ সারা দেশে নৌকার প্রার্থীদেরকে সবাই বিজয়ী করবেন সে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা দীর্ঘদিন কিন্তু ক্ষমতায় ছিল আমি আপনাদেরকে অনেক দূরের কথা বলতে চাই না আপনাদের নিজেদের চারপাশে একবার চিন্তা করে দেখবেন তারা তো দীর্ঘদিন সরকারে ছিল তারা তো দীর্ঘদিন ক্ষমতায় ছিল আমাদের এলাকার কোন উন্নয়নটা তারা করেছিল তারা কি কোন উন্নয়ন করেছিল যা উন্নয়ন এই চাঁদপুর তিনে হয়েছে আপনার বাড়ির আশপাশে আপনার এলাকায় হয়েছে যা উন্নয়ন সারা বাংলাদেশে হয়েছে তা কার সময়ে হয়েছে শেখ হাসিনার সময়ে তাহলে যিনি উন্নয়ন করেন যিনি আমাদের জীবন মান উন্নয়নের জন্য তার জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেন আমরা তো ভোট তাকেই দেব নাকি আমরা কি সহিংসতা চাই না আমরা কি বিশৃঙ্খলা চাই না আমরা কি চাই যে আমাদের যারা নিরাপত্তা দেয় সেই আমাদের পুলিশ বাহিনীর আমাদের প্রিয় সদস্যরা তাদেরকে পশুর মতো পিটিয়ে কেউ হত্যা করবে এই বিভৎসতা কি এই বাংলাদেশে আমরা দেখতে চাই না আমরা কি দেখতে চাই আবারও সেই 2013-14 সালের মতো কেউ অগ্নি সংযোগ করে যানবাহনে অগ্নি সংযোগ করে মানুষ পুড়িয়ে হত্যা করবে তা কি আমরা দেখতে চাই আমরা কি চাই নারী নির্যাতনের ঘটনা আমরা কি চাই সাংবাদিক নির্যাতনের ঘটনা আমরা কি চাই যে এই দেশে খালি হত্যা অপরাধ হবে যদি আমরা কোনটাই না চাই তাহলে কোন মার্কায় ভোট দিতে হবে উন্নয়ন করছে সারা বিশ্বে আজকে যারা ইসলামের কথা বলে মানুষের গায়ে আগুন দেয় আজকে যারা ইসলামের কথা বলে অথচ এই যে ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই বোনেরা প্রতিদিন শয়ে শয়ে নিহত হচ্ছে তাদের তারা কি ইসলামের বন্ধু আর শেখ হাসিনা প্রতিদিন মানুষের কল্যাণ করে চলেছে আমরা প্রতিদিন এই যে একটু বাদে মসজিদে আজান হবে হাইয়া আলাল সালা হাইয়া আলাল ফালা নামাজের জন্য আসো কল্যাণের জন্য আসো সেই কল্যাণ কে করেছে বাংলাদেশে আজকে বাংলাদেশে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধীদের ভাতা যারা যেই মায়েরা বাচ্চাকে দুধ দেয় সেই মায়েদের ভাতা স্বামী পরিত্যক্তদের ভাতা মাতৃকালীন ভাতা এই সব কিছু কে দেয় আজকে গৃহহীন